কষ্ট লাগে না এরকম থাকতে? অন্ধকার ঘরের চৌকির উপর বসে আছে 15 বছর বয়সী কিশোর রিয়াজ। গলায় শেকল পরিয়ে ঝোলানো আছে বড় তালা, তালার অন্য প্রান্ত চৌকির সাথে পেঁচানো। কোনোভাবে যেন শেকল খুলে বা চৌকি ভেঙে বাইরে যেতে না পারে তা নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা। গত 3 বছর ধরে এভাবেই শেকল বন্দি রয়েছে রিয়াজ। অবশ্য মাঝে মাঝে বাবা ও মায়ের সাথে বাইরে যেতে পারলেও ছাড়া পায় না সে। পরিবারের সদস্যরা জানায়, 7 বছর আগে ঝিনাইদহ শহরের আরাবপুর এলাকার কিছু বখাটে ছেলেদের সঙ্গে মিশে চুরি শুরু করে রিয়াজ। এরপর থেকে সুযোগ পেলেই চুরি করত সে। চুরি অনেকটা নেশার মতো হয়ে গিয়েছিল তার কাছে। বিভিন্ন সময় পুলিশ রিয়াজকে ধরে বাড়িতে দিয়ে গেলেও তার চুরি বন্ধ হয়নি। এ কারণে বাধ্য হয়ে শিকল দিয়ে পরিবারের সদস্যরা বেঁধে রেখেছে তাকে। তারপরও সুযোগ পেলেই পালিয়ে যায় রিয়াজ। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি চাই যে আমার ছেলে ভালো হোক, আমার ছেলে কাজ না করুক, স্কুলে পড়ুক, স্কুলে পড়িয়ে সে বাসায় থাকুক। বয়স তখন 7 বছর। তখন আমি ওই পাশে ভাড়ায় থাকতাম এতিমখানার মোড়ে। ওখানকে 2টা ছেলে ওর এভাবে ঘর থেকে বের করে নিয়ে যেত, নিজে ওর দিয়ে টাকা চাওয়ায়। টাকা চাওয়া যে শেষ হয় তখন ওর কাছ থেকে হাতা মেরে টাকাটা নিয়ে নেয়, নিয়ে আবার টাকা চাওয়াই, নাই তো কোনো জায়গায় দোকানে তার কিছু চুরি করাই। চুরি করে করে অভ্যেসে করে করে তারা দুইজন কী করে মাদ্রাসায় ভর্তি হলো। ওকেও দিলাম মাদ্রাসায়, যে এরা দুজন মাদ্রাসায় ভর্তি হলো, যে এরা মানুষ হবে আর এ মানুষ হবে না। একেও আমি মাদ্রাসায় দিয়ে আসলাম। দেওয়ার পূর্বে ও কী করে সেখান থেকে পলাইলো, পলিয়ে একটা যেখানে জায়গায় যে একটা চুরি করলো। চুরি করার পরে সেখান থেকে এই যে অভ্যেস থেকে গেল, আজ 8 বছর বেঁধে রেখেছে চুরি, একের পর এক একের পর এক করেই আছে। চুরির কোনো কারণ বলতে পারেনি রিয়াজ। থাকতে খারাপ লাগে না? কি চাও তুমি এখন? এই যে এখন বাড়ি যেতে চাও না, খেলতে চাও না, কি চাও সেটা বলো তো আমাকে, কি চাও? 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে রিয়াজের এমন অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে প্রতিবেশীরা। ওরে 1000 ভালো রাখতে চাইলে ও থাকে না, আবার ওরে যে বাইরে ছাড়িয়ে দেবে, শুধু কমপ্লেন, শুধু চুরি করে। ডাক্তার কিংবা ছেড়ে রাখা কোনোটাই নিরাপদ না। এ মানে যতদিন এরকম হয়েছে, জেরাম জেরাম করছে, আমি যেটা জানি। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক কোনো সমস্যার কারণে রিয়াজ এমন কাজ বারবার করছে, তাই নিয়মিত কাউন্সিলিং এর পাশাপাশি চিকিৎসা সেবা দিলে এই সমস্যার সমাধান হতে পারে। তাকে যদি অ্যাসেসমেন্ট করে তার প্রপার কজটাকে আইডেন্টিফাই করে যদি কিছু ওষুধ প্রয়োগ করা যায়, পাশাপাশি তাকে কাউন্সিলিং করা যায়, মোটিভেট করা যায়, তাহলে এটা ঠিক করা সম্ভব। ঝিনাইদহ শহরের আরাবপুর এলাকার একটি ভাড়া বাসায় মা নার্গিস খাতুন ও বাবা লিটন হোসেনের সাথে বসবাস করে রিয়াজ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।